এবং এই মাকসুদুর সাহেব দীর্ঘ 15 দিন তার পাটা নেই ভাই তার দেখার মতো না খুব ব্যাপক নির্যাতন চালানো হয়েছে এই বিনা ভোটের এই যে সিএনএভের যে অ্যাসোসিয়েশন এর এটি কিন্তু ওনার নাম ব্যবসায়ী নাম সাউদ মামা সাইদ বাড়ি হাটহাজারিতে বাড়ি হলো হাটহাজারিতে এবং ওনার বউ আমাদেরকে জানায় ওনার বউ আমাদেরকে জানায় যে তাকে আটকে রাখা হয়েছে পুলিশকে জানানোর মতো সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল সাহেবকে জানানোর পরেই উনি তাৎক্ষণিকভাবে এসআই সাইফুল ইসলাম এসআই হাফিজুর রহমান সহ একটি পুলিশ টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসে এবং তাদেরকে সরজমিন উদ্ধার করে আমরা কিন্তু আপনাদের আপডেট খবর দিচ্ছি কিন্তু ব্যবসায়ীরা আপনাদেরকে দেখাবো এই যে ব্যবসায়ী এই কিন্তু এই হলো ব্যবসায়ী এনার একটু বক্তব্য এ হলো ব্যবসায়ী এটা হলো ব্যবসায়ী এবং তাৎক্ষণিক পুলিশ এসছে এবং আপনার বিজিবির ক্যাম্পের তারাও কিন্তু সহযোগিতা করেছে এই ব্যবসায়ীর উদ্ধারে চোখ রাখুন সমাজের আলোয় আমরা আপনাদের আপডেট খবর দেবো ওকে আমি মঙ্গলবার পর্যন্ত আমি আশা ছিলাম তোমার সাথে আমি এটা সমাধান করবো আপনারা কোথায় কোথায় নির্যাতন করি স্যার আমরা আপনাদের আপডেট খবর দেবো সর্বপ্রথম যে এই ব্যবসায়ীর কাছে টাকা লেনদেন করবে টাকা পাবে এই 15 দিন এই লোকটাকে আটকে রাখা হয়েছে ভুমরা মহাসিনের বাড়িতে এইটি আপনাদের স্পেশাল খবর দিচ্ছে কিন্তু আমরা প্রথম আপডেট খবর দেবো চোখ রাখুন সমাজের আলোয় এটা ধরো এটা দেখুন ছেড়ে দিয়ে